বলিউড বাদশাহ শাহরুখ খান দশকের পর দশক নিজের করে রেখেছেন বলিউডের মুকুট। অভিনয়, হাসি ও ভয়েসের পাশাপাশি তার রয়েছে একটি সিগনেচার পোজ, দুই হাত প্রসারিত করে আলিঙ্গনের ঢঙে দাঁড়ানো, যা তার ভক্তদের থেকে শুরু করে তারকাদেরও মুগ্ধ করে। ঈদ বা পুজো যে কোনো উৎসবে তার মুম্বাইয়ের বাড়ি মান্নাতের ব্যালকনিতে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করেন ভক্তদের সামনে, তখন তাদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ ওঠে। শাহরুখ খানের এই সিগনেচার পোজ সারা বিশ্বের ভক্তদের কাছে জনপ্রিয়। কিন্তু শুরুতে কখন ও কিভাবে শাহরুখ খান শুরু করলেন এই পোজ দেয়া জানেন কি? বাজিগর মে বাজিগর, বিখ্যাত মুভি বাজিগর মুক্তি পায় ১৯৯৩ সালে। সেই মুভিতে প্রথম শাহরুখ খান এই সিগনেচার পোজ দেন। সিনেমার টাইটেল ট্র্যাকে কাজলের সামনে নিজের আবেদন তুলে ধরে এই পোজ দেন বলিউড বাদশাহ। ইন্ডিয়া টিভির টিভি কা দম শিরোনামের এক শোতে উপস্থাপক চারুল বালিক ও মনীষ পালের সঙ্গে সাক্ষাৎকারে শাহরুখ খান তার এই পোজের গল্প বলেছেন। সেখানে শাহরুখ বলেন, আমি কোরিওগ্রাফার সরোজ খানের সঙ্গে একটি সিনেমার সেটে নাচের স্টেপ নিখুঁতভাবে মেলানোর চেষ্টা করছিলাম। তখনই প্রথম অনুভব করলাম যে আমি আসলে নাচতে পারি না। অলসভাবে দাঁড়িয়ে থেকে আমি তখন আমার দুই হাত প্রসারিত করেছিলাম। অবাক করার মতো ব্যাপার যে সরোজজি আমার সেই ভঙ্গি পছন্দ করলেন। এটাই হচ্ছে ঘটনাক্রমে আমার সিগনেচার স্টেপের গল্প। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। শুধু শাহরুখের নিজের সিনেমায় নয়, অন্যদের সিনেমাতেও বলিউড বাদশার সিগনেচার পোজের দেখা মেলে। শাহরুখের সিগনেচার পোজ শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়, বিশ্ব জুড়েই তার ভক্তদের কাছে হয়ে উঠেছে সমান জনপ্রিয়। সম্প্রতি ব্রিটিশ গায়ক এড শিরান শাহরুখ খানের সঙ্গে তার সিগনেচার পোজ দিচ্ছেন। এছাড়া পাকিস্তানি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী হানিয়া আমিরকে যুক্তরাজ্যের লন্ডনে এই পোজ দিতে দেখা যায়। ২০২৩ সালের ১০ জুনে প্রায় ৩০০ ভক্ত শাহরুখ খানের বাড়ি মান্নাতের সামনে হাজির হন। সেখানে তারা সমবেতভাবে শাহরুখের সিগনেচার পোজ দিয়ে ঝুমে জো পাঠান গানে পারফর্ম করেন। এরপর ওই বছরের ১৮ জুন মেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি। দাদুল হক, সময় সংবাদ, ঢাকা।